বর্তমানে কোরআনের সম্মানে আপনারা জানেন কিনা জানি না বাংলাদেশের একজন আলোচক মুফতি আমির হামজা নাম শুনেননি মুফতি আমির হামজা ভাইকে আকিস ফাউন্ডেশনের পক্ষ থেকে 6 কোটি টাকার একটা গাড়ি দান করেছেন ওই যে কালো গাড়ি আছে ওটা আমাকে হাদিয়া দিয়েছে আকিস গ্রুপ থেকে গাড়ির দাম শুনলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন গাড়িটার দাম এখন প্রায় 6 কোটি টাকা এখানে শেষ নয় আকিস ফাউন্ডেশন মগবাজারে 2 কোটি টাকার একটা বাসা দান করছে সাথে সাথে 31টা দেশের ফ্রি ভিসা দিয়েছে যে 31টা দেশে আপনি ঘুরবেন ওয়াজ করবেন খাওয়া ফ্রি থাকা ফ্রি ঘোরা ফ্রি জোরে বলেন সুবহানাল্লাহ এটা কিসের সম্মান কোরআনের জোরে বলেন কিসের সম্মান আরো জোরে বলেন কিসের সম্মান আরে ভাই হুজুররা একটু ভালো গাড়ির চড়ুক হুজুররা ভালো থাক ভালো খাক এটা অনেকে চায় না কথা বলেন না কেন অনেকের চুলকানি শুরু হয়েছে যে মুফতি আমির হামজার কেন এত টাকার গাড়ি লাগবে এত টাকার বাড়ি কেন লাগবে কেরে ভাই যখন চোর ডাকাত নেতা খাতা পেলেন চোরে ঘরে তখন তুমি ফতোয়া দাও না কথা বলেন আর হুজুর ভালো থাকবে ভালো খাবে ভালো ঘুরবে তখন তুমি ফতোয়া মারো তার মানে বোঝা হলো তোমজা আবু জেহেলও তাই কথা বলেন না কেন খাদিজাক বিয়ে করে নবী একটু সম্পদ পাইছে ভালোভাবে চলতিছে এদের সহ্য হচ্ছে কথা বলেন হচ্ছে হুজুর একটু ভালো চলে ভালো খায় ভালো ঘোরে এটা অনেকে দেখতে পারে না এই রকম 2-4 জন লোক নাই এ কথা বলেন নাই সব সময় শুধু হুজুরের বিরুদ্ধে ফতোয়া কার বিরুদ্ধে ফতোয়া আরো জোরে বলেন কার বিরুদ্ধে ফতোয়া একটা লোক গ্রামের মধ্যে ঘুরতেছে আর বলতিছে কিয়ামত হবে কিয়ামত হবে এক চাচা বলে কিয়ামত হবে তার কারণটা কি বলতিছে হুজুরের বাড়ির টিভির অ্যান্টেনা কিয়ামত না হইয়া কি যায় সবাই বলতিছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যেই হুজুর টিভি দেখে ওই হুজুরের পেছনে নামাজ পড়বো পড়বো এই 4-5 জন মিলে যুক্তি করে মসজিদের মধ্যে যাইয়া হুজুর যেই সামনে দাঁড়াছে পেছন থেকে চাচা পাঞ্জাবি টান ধরে বলে হুজুর দাঁড়ান কেরে আপনার বাড়ির টিভি সেট করে ছুঁয়ে নামাজের ইমামতিত্ব করবেন বাড়ান এই বলে বাইরে দেশে হুজুর বলতেছে কে ভাই আমাকে যে বাদ দিচ্ছেন বার করে দিচ্ছেন আমার তো কোনো অন্যায় নাই বলছে আপনার বাড়ির যে টিভির এন্টেনা ব্যাপার কি তখন হুজুর বলে আমার বাড়ির তো টিভি এন্টেনা লাগাই নাই আরে ভাই আমি একটা ছোট্ট মোবাইল কিনছি 900 টাকা দিয়া ভালোভাবে নেটওয়ার্ক পাই না মাটির বাড়ি কিসের বাড়ি মাটির বাড়ি ভালো নেটওয়ার্ক পাই না আব্দুল করিম আমাকে বললো হুজুর যদি নেটওয়ার্ক পাবার চান সাতিয়া মার্কেট থেকে 200 টাকা দিয়ে একটা এন্টেনা কিনে নিয়ে আসেন ওই এন্টেনাটা ঘরের মধ্যে বাঁশের সঙ্গে ঝুলাইয়া দেন ওই তারটা আনে মোবাইলের ভেতরে ঢুকে দেন তাহলে নেটওয়ার্ক পাবে কথা হবে কোনো সমস্যা নাই হুজুর বলে বাবার জিরা আমি তো নেটওয়ার্ক পাওয়ার জন্য অ্যান্টেনা লাগাইছি আমার তো টিভি কেনার টাকা নাই আমি তো বাড়িতে টিভি লাগাই নাই কথা বুঝবার পারছেন এই সমস্ত সাসার এখন গোয়ান্দা কইছে এই গোয়ান্দা রে কেরে তুই কি দেখলু আর কি বললু রে তখন এ বলতিছে ভাই ভাবছিলাম ভাই ভাবছিলাম কি করছিলাম আরো জোরে বলেন কি করছিলাম ভাবছিলাম ভাই ভাবছিলাম ভাবার উপরে বিচার আর হুজুরের চাকরি চলে যায় আজকেও বাংলাদেশে ভাবার উপরে বিচার আর হুজুর থাকে জেলখানায় কথা বলেন সঠিকভাবে তদন্ত যদি করা হইতো সঠিকভাবে খোঁজ খবর যদি নেওয়া হইতো কোনো আলেম ওলামা জেলের মধ্যে থাকতো না কোনো আলে বলা মাকে ফাঁসির দড়িতে ঝোলা লাগতো না এই জন্য সাবধান থাকতে হবে ভাবার ওপরে তদন্ত ছাড়া কোনো কথা বলা যাবে খাদিজা চিন্তা করছে যেই লোকগুলো হিংসা করতেছে এদের কি করা লাগবে খাবার লাগবে খাবার লাগবে আমার দিকে তাকান যেই লোক আপনার বিরুদ্ধে আপনার গ্রামে কথা বলে আপনি একদিন হাতটা চাপিয়া ধরিয়া আপনাদের সিনেখারা বাজারে যাইয়া বিস্কুট একদম জিলেপি টিলেপি খাওয়ায়া গরম 1 কাপ চা খাওয়াবেন ভাই এই খাবার দোষ যদি দিতে পারেন ওই লোক যেমন আপনার বিরুদ্ধে আর কথা বলবে না তার কারণ মানুষ একবার যার থেকে খায় তার বিরুদ্ধে কথা বলে তবে আমাদের সমাজ আবার ভাই কিছু কিছু লোক আছে বাড়িতে খায় কম কিন্তু দাওয়াত পালে আচ্ছা বলেন তো আপনাদের এখানে গরু গোস্ত কয়টা 1 কেজি
500-550 টাকা কেজি একজন লোক এই আপনাদের সিনেখরা বাজার থেকে হাফ কেজি গোশত নিয়ে আসছে কত কেজি হাফ কেজি গোশত নিয়ে আসছে বাড়ি তালু দিয়ে বউ রান্না করছে প্লেটত ভাত তুলে দেশে 6 টুকরো আলুর সাথে 2 টুকরো গোশত কয় টুকরো গোশত 2 টুকরো সাথে সাথে স্বামী ভোগ বলতেছে এই গোশতর দাম জানিস গোশত তুলে থো আলু দে আলুই সাত আলুই কি এই কথা বলে গোস্ত তুলে তাই লুদে ভাত খাচ্ছে পরের দিনে চেয়ারম্যান সাহেব দেশে দাওয়াত চেয়ারম্যানের বাড়ির যায় ভাই বুঝগারিতে পারছেন গোটাল গরু জব করছে একেবারে আট টুকরো গোস্তর সাথে দুই টুকরো আলু কয় টুকরো আলু ওই আট টুকরো গোস্ত খাচ্ছে আর দুই টুকরো আলু খালি সাইড করতেছে একেবারে কান্দার তুলে থুয়ে বলতেছে আলুর গ্যাস বাড়িত কয় আলুই সাত মঞ্চের বাড়ির যায় কয় আলুর গ্যাস খাইতে পারবে হাফ কেজি খাই ডের কেজি সেলাইন না খেলে ভালো হয় না এমন বাটপার দুই চারজন আছে না নাই এ কথা বলেন আছে না নাই এই জন্য খাবেন ভাই হিসাব করে খাবার দরকার আছে না নাই এমন সময় খাদিজা চিন্তা করলো আবু জেহেল ওতবা সাহেবা উলিদ বিন মুগিরা সবাইকে নিয়ে এসে খাবার দেছে আমার ভাইরা শেষ কথাটা বলি মনোযোগ দিয়ে শুনে নেন খাবার দেওয়ার পরে এমন সময় খাদিজা বলেন এ মক্কার কাফেরেরা এ মক্কার কুরাইশের নেতারা তোমাদের কাছে আমার তিনটা প্রশ্ন জোরে বলেন প্রশ্ন কয়টা আরো জোরে আমি তোমাদের কাছে তিনটা প্রশ্ন করতে চাই এই তিন প্রশ্নে যদি আমি হেরে যাই তাহলে আমি হেরে গেলাম আর যদি জিতে যাই তাহলে আমি জিতে গেলাম চিৎকার করে বলেন তো দেখি প্রশ্ন করবে কয়টা এমন সময় আবু জেহেল আবুল আপদবার সাহেবা বলে খাদিজা যেহেতু তোমার বাড়িতে খাইছি তোমার কথাটা শোনা লাগবে বলো তোমার কি তিনটা প্রশ্ন আমরা জানবার চাই খাদিজা বলে আবু জেহেল তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন হলো চিৎকার করে বলো তো দেখি এই যে মুহাম্মাদকে আমি বিবাহ করেছি এই মুহাম্মাদ কোন বংশের ছেলে বলে মুহাম্মাদ হলো কুরাইশ বংশের ছেলে খাদিজা বলে প্রথম নাম্বার প্রশ্ন বলো তো এই মক্কার জমিনে কুরাইশ বংশের চাইতে আর ভালো অভিজাত বড় বংশ কি কারু আছে নাকি আবু জেহেল বলে না এই মক্কার মধ্যে সব চাইতে অভিজাত বংশ হলো কুরাইশ বংশ খাদিজা বলেন তাহলে আমি কুরাইশ বংশ বিয়ে করেছি এখন হিসাব করে দেখো তো আমি জিতে গেছি নাকি ঠকে গেছি আবু জেহেল বলে খাদিজা মিথ্যা কথা বলবো না এই মাত্র তোমার বাড়িতে খাইলাম মিথ্যা কথা বলবো না মুহাম্মাদের বংশ হলো কুরাইশ বংশ আর কুরাইশ বংশে বিয়ে করার জন্য তুমি এই দিক দিয়ে জিতে গেছো কয়টা প্রশ্ন গেল খাদিজা বলে আবু জেহেল তোমাদের কাছে দুই নাম্বার প্রশ্ন হলো বলো তো দেখি তোমরা বলো তো আমি সুন্দর নাকি মুহাম্মদ সুন্দর সুবহানাল্লাহ আমি সুন্দর নাকি মুহাম্মদ সুন্দর আবু জেহেল বলে খাদিজা আমরা এই মাত্র খেয়েছি কিন্তু মিথ্যা কথা বলতে পারবো না হয়তো মুহাম্মাদের সঙ্গে আমরা শত্রুতা করি তাকে দেখতে পারি না তবে সত্য কথা হলো আমাদের জন্মের পরে এখন পর্যন্ত এই মক্কার জমিনে মুহাম্মাদের চাইতে এত বেশি সুন্দর আর কোনো যুবককে দেখি না এমন সময় খাদিজা বলে আবু জেহেল তাহলে হিসাব করে দেখো তো আমি দুই নম্বর প্রশ্নের দিক থেকে হেরে গেলাম নাকি জিতে গেলাম আবু জেহেল বলে খাদিজা এই দিক থেকে হিসাব করে দেখলাম তুমি জিতে গেছো আমার সময় খাদিজা বলে আবু জেহেল তোমাদের কাছে আমার তিন নাম্বার প্রশ্ন হলো বলো তো দেখি আমার বয়স হলো 40 বছর আর মুহাম্মাদের বয়স হলো 25 বছর আমার বিবাহ হয়েছে দুইবার আমার দুইটা স্বামী চলে গেছে কিন্তু মুহাম্মদ এখন পর্যন্ত বিবাহ করে নাই নির্ভেজাল একটা যুবক যেই যুবক কোনোদিন কোনো মেয়ের কাছে যায় নাই 25 বছরের যুবক দেখতে যেই রকম সুন্দর স্বাস্থ্য সেই রকম সুন্দর দেখতেও সেই রকম সুন্দর আমি 40 বছরের যুবক 40 বছরের মহিলা আর 25 বছরের যুবকের সঙ্গে আমি বিবাহ করেছি বলো তো দেখি এই দিক থেকে আমি জিতে গেলাম নাকি হেরে গেলাম এমন সময় আবু জেহেল ডাক দে বলে খাদিজা আমরা মিথ্যা কথা বলতে পারবো না তোমার বয়স হলো 40 বছর তোমার দুইবার বিবাহ হয়েছে কিন্তু মুহাম্মদ বিবাহ করেনি এই দিক থেকেও তুমি জিতে গেছো কয় দিক থেকে জিতছে আরো জোরে বলেন কয় দিক কিন্তু আবু সুফিয়ান বলে খাদিজা তিন দিক থেকে জিতলে কি হবে তুমি এক দিক থেকে ঠকে গেছো
কয় দিক খাদিজা বলে আমি কোন দিক থেকে ঠকে গেছি জানবেন স্যার আবু সুফিয়ান বলে খাদিজা ওই মোহাম্মদ হলো ইতিম ছেলে তার বাবা নাই মাও নাই থাকার মতো জায়গা নাই বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই এই দরিদ্র যুবককে তুমি কেন বিবাহ করেছো ও নিশ্চয় একটা ছেলে তাকে বিবাহ করার মাধ্যমে তুমি হেরে গেছো খাদিজা বলে রে এ মক্কার কুরাইশ নেতারা তোমরা যদি বলো মুহাম্মাদের টাকা পয়সা না থাকার কারণে আমি হেরে গেলাম তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও আমার কাছে যত টাকা আছে আমার কাছে যত পয়সা আছে আমার কাছে যত উটের পাল আছে আমার কাছে যত দুম্বার পাল আছে আমি সব কিছুর মালিকানা আমি মুহাম্মাদের নামে লিপিবদ্ধ করে দিলাম আরো জোরে বলেন আমি সবকিছু মুহাম্মাদকে দিয়ে দিলাম এখন যদি আমি মুহাম্মাদের সঙ্গে বিবাহ বসি তাহলে আমি ঠকে গেলাম নাকি জিতে গেলাম আবু জেল বলে খাদিজা রে সব সম্পদ তুমি মুহাম্মাদকে দিয়েছো তার মানে মুহাম্মাদ হয়ে গেল কোটিপতি আর তুমি হয়ে গেলে ফকির আর ফকির অবস্থায় তুমি মুহাম্মাদের সঙ্গে যদি বিবাহ বসো আমরা হিসাব করে দেখলাম তুমি জিতে গেছো লিল্লাহে তাকবীর নবীকে রহমত করেছেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আমার ভাইরা সর্বশেষ কথাটা আপনার কাছে উত্থাপন করতে চাই আপনাদের কাছে বলতে চাই এই এই খাদিজা যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার পূর্ব মুহূর্তে আসর নামাজ পরে একদিন আমার নবী মসজিদুন নববী থেকে একদিন আমার নবী মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা করেছে বাড়ির দিকে রওনা করার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা মাটির সঙ্গে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে রসুল বলে ফাতেমা কেন কান্না করো জানতে চাই ফাতেমা বলে বাবা ঘরের মধ্যে যে দেখেন আমার মা খাদিজা মাটির সঙ্গে পড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে রসুল খাদিজার কাছে গিয়ে বলে খাদিজা তুমি কেন কান্না করো জানতে চাই খাদিজা বলে প্রাণের নাবী আসর নামাজ পড়ে আমি যখন দুচোখ বন্ধ করেছি দুচোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে কি আসে হাজির হয়েছে আমার ভাইরা সেই কবরে আমাদের যেতে হবে কি হবে না আরো জোরে বলেন যেতে হবে কি হবে না ওই কবর একদিন আমরাও চলে যাব বাবা চলে গেছে দাদা চলে গেছে কে আগে যাবে কে পরে যাবে তার কোনো সিরিয়াল কিন্তু নাই বাবা বেঁচে থাকতে সন্তান চলে যায় আবার মাও বেঁচে থাকতে সন্তান চলে যায় দাদা বেঁচে থাকতে নাতি চলে যায় বড় ভাই থাকতে ছোট ভাই চলে যায় এই রকম ঘটনা ঘটে কি ঘটে না এই জন্য রসুল বললেন খাদিজা তুমি কেন কান্না করো জানতে চাই খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আসর নামাজ পড়ে অন্ধকার কবর আমার চোখের সামনে হাজির হয়েছে রসুল বলে খাদিজা রে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে তুমি এমন সম্পর্ক করেছো স্বয়ং আসমান থেকে আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইয়া দিয়েছে আরো জোরে বলেন তুমি কোনো টেনশন করো না এমন সময় খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার তিনটা চাওয়া আছে মৃত্যুর পূর্বে আপনার কাছে আমার তিনটা চাওয়া আছে আমি মৃত্যুর পূর্বে আপনার কাছে তিনটা নসিহত করতে চাই চিৎকার করে বলেন তো দেখি নসিহত কয়টা আরো জোরে বলেন কয়টা রসুল বলে খাদিজা রে আমার কাছে তুমি কোনোদিন কিছু চাও নাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সবগুলো সম্পদ তুমি ইসলামের জন্য দিয়ে দিয়েছো কিন্তু মৃত্যুর পূর্বে তুমি আমার কাছে কি তিনটা চাও জানতে চাস খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার প্রথম নাম্বার চাওয়া হলো আমি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব আমার মৃত্যুর পরে আপনি কোন দোকান থেকে আমার জন্য কাপড়ের কাপড় ক্রয় করবেন কোন দোকানের কাপড়ের কাপড় কোরাই করে আমাকে কাপড়ের কাপড় পরাবেন না আপনার জীবনে আপনি তিনটা যুব্বা সংরক্ষণ করে রেখেছেন তার মধ্যে প্রথম নাম্বার যুব্বা হলো আপনি গাড়ে হীরার ভেতরে যেই যুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী অবতীর্ণ করেছিল ওই যুব্বাটা আপনি সংরক্ষণ করে রেখেছেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম নাম্বার চাওয়া হলো ওই যুব্বাটা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইয়া দেবেন নসিহত গেল কয়টা এমন সময় রসুল বলেন খাদিজা তোমার প্রথম নম্বর নসিহতটা শুনলাম দুই নম্বর নসিহতটাকে আমি জানতে চাই খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ আমার দুই নম্বর চাওয়া হলো
আমি যখন মৃত্যুবরণ করব আমার মৃত্যুর পরে কবর যখন খোঁড়া হবে ওই কবরটা বড় ভয়ঙ্কর কবর ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কবরের মধ্যে প্রশ্ন যদি উত্তর দিতে পারি জান্নাত হয়ে যাবে উত্তর দিতে না পারলে কবরটা জাহান্নাম হয়ে যাবে ওই কবরের এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে মানুষের হাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দুই নম্বর চাওয়া হলো আপনি যখন কবর খনন করবেন আপনি কাউকে সঙ্গে নেবেন না আপনি নিজে নিজেই আমার কবরটা খনন করবেন আর ওই কবরটা খনন করার সময় আপনার শরীরের কাপড় চুপুর খুলে কবরের মধ্যে কিছুক্ষণ আপনি শুয়ে থাকবেন একটু গড়াগড়ি দিবেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনি যদি কবরের মধ্যে একবার শুয়ে গড়াগড়ি দেন ওই কবর আমার সাথে আর কখনো ব্যাদবি করবে না এমন সময় রাসূল বলে খাদিজা দুই নম্বর সাওয়াটা বুঝতে পারলাম তোমার তিন নম্বর নসিহতটা কি জানতে চাই বলো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার তিন নম্বর সাওয়া হলো আমাকে কবরের মধ্যে ঢুকানোর পরে মনকার নকির আমার কাছে আসবে তিনটা প্রশ্নের জবাব চাবে আমি জানি না উত্তর দিতে পারবো কি পারবো না উত্তর যদি দিতে না পারি আমার জাহান্নাম ঠিকানা হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার দুপায়ে হাত দিয়ে নসিহত করে বলি ইয়া রাসূলুল্লাহ আমার কবরের ভেতরে আমার লাশটা নামানোর পরে আপনি কবর ছেড়ে যাবেন না ইয়া রাসূলুল্লাহ ওই কবরের ভেতরে আমি যদি উত্তর দিতে না পারি আমার পক্ষ থেকে আপনিই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেবেন রাসূল বলে খাদিজা রে আমার আগে যদি তোমার মৃত্যু হয় আমি তোমাকে বলে দিলাম আমি তোমার তিনটা সাবাই পূর্ণ করার চেষ্টা করব নসিহত করছে কয়টা আরো জোরে শ্রাবণ নাই আরো জোরে নবী তিনটা নসিহত পালন করবে কি করবে না জানার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের তবে সর্বশেষ একটা মেসেজ আপনাদের মধ্যে দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই আমার নবী দিনের দাওয়াত দিতে দিতে তায়েফের ময়দানে চলে গেলেন ওই তায়েফের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীকে পাথরের পর পাথর মারা শুরু করলো নবী মাটির সঙ্গে পড়ে গেছেন আবার হুঁশ হয়েছে নবীকে তারা আবার পাথর মারা শুরু করেছেন এখন আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো দেখি ওই তায়েফের ময়দানে তারা যে নবীকে পাথরের পর পাথর মেরে রক্তাক্ত করলো নবী কি চোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে বলেন তো দেখি নবীকে কেন পাথর মারা হলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য হক কথা বলার জন্য ও সাথিয়ার মুসলমান এখান থেকে বোঝা যায় আপনিও যদি কালেমার দাওয়াত দেন হক পথে থাকেন সত্য কথা বলেন ওই নবীর তরিকায় আপনারও শরীরে রক্ত ঝরানো লাগতে পারে কথা বলেন নবী দিনের দাওয়াত দেওয়া তারপরেও থামে নাই নবীকে তারা জেলের মধ্যে বন্দী করলো যেই জেলের নাম হলো শিবে আবু তালিব এই জেলের ভেতরে আমার নবীকে তারা সাড়ে তিন বছর বন্দী রেখেছিল বলেন কত বছর আমার ভাইরা এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই যেই জেলখানায় দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না কিন্তু আমার নবীকে তারা এমন জেলের মধ্যে বন্দী করলো দিনের পরে দিন যায় মাসের পরে মাস যায় খাবার দেওয়া হয় না আমার নবী খাবার না পেয়ে না পেয়ে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো নবী যে জেলের মধ্যে বন্দী ছিল নবী কি চোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে নবী কেন জেলের মধ্যে গেল বলেন তো দেখি কালেমার দাওয়াত দেওয়ার জন্য হক কথা বলার জন্য এখান থেকে বোঝা যায় আপনিও যদি কালেমার দাওয়াত দেন হক পথে থাকেন ইসলামী আন্দোলন করেন দিনের পথে থাকেন আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলেন ওই নবীর তরিকায় আপনাকেও জেলে যাওয়া লাগতে পারে কথা বলেন এই জন্য শুধু নবীকে ভালোবাসা নয় নবী কোন শরণ করতে রাজি আছেন এ রাজি আছেন নবীকে অনুসরণ করলে ঘর বাড়ি ছাড়া লাগবে রাজি আছেন মাঝে মধ্যে জেলে বন্দী হওয়া লাগবে রাজি আছেন মাঝে মধ্যে শরীরে রক্ত ঝরানো লাগবে রাজি আছেন আমরা নবীকে ভালোবাসবো প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো শরীরে রক্ত বিলিয়ে দেব জেলের মধ্যে বন্দী হব প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো তারপরেও নবীর অনুসরণ থেকে বিন্দু পরিমাণ পিছু হব না কারা কারা রাজি আছেন দু হাত আল্লাহকে তুলে দেখো Allah-u-Ekber! 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 Allah-
হুশিয়ার শব্দ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ সবাই একসাথে শেষ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন আল্লাহ তাআলা ইমানের পথে আমাদের কবুল করুক বলেন আমিন আমার ভাইরা এই মাহফিলটা যে হচ্ছে এতে আপনারা খুশি না বেজা এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আপনারা চান কি চান না কারা কারা চান না হাত উঠান তো দেখি কি আপনারা চান না সত্য সত্য কারা কারা চান হাত তুলেন তো দেখে এ টান টান হাত তুলেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো দুনিয়ার মুসলিম এক হও এক হও ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর এই হাতগুলো নারান তো দেখি হাতগুলো নারান ঘুম সরুক নারান আলহামদুলিল্লাহ এখন হাতগুলো মুষ্টি করেন তো দেখি মুষ্টি 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 করছেন সবাই আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান কোথায় ঢুকাবেন এ ঢুকাছেন তো ইনশাল্লাহ আমার ভাইরা এই মাহফিলটা করতে মোটামুটি মোটামুটি ১ লাখ টাকার উপরে খরচ